হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আসে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সো আজকের ভিডিওটা স্পেশাল কোনো কিছু না, জাস্ট আমি অফিসেই যাচ্ছি। অফিসে যাওয়ার পথেই ভিডিওটা রেকর্ড করবো, চিন্তা করেই রেকর্ডিংটা স্টার্ট করা। এর পিছনে আসলে আরও একটা উদ্দেশ্য আছে, যে আমি আসলে আমার বাইকে এখন একটা ক্যামেরা মাউন্ট করছি, সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। যদিও এটা গোপ্রো না, একটু কম দামি, কেউ একজন গিফট করছিল আমাকে। সো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমার উদ্দেশ্যটা ছিল যে আমি আমার ফোনের ভিডিওটা ভালো আসে নাকি আমার অ্যাকশন ক্যামেরার ভিডিওটা ভালো আসে সেটা অবজার্ভ করা। কিন্তু আসলে আমি রেকর্ডিং শুরু করার আগে যে বিষয়ে ভুল করে ফেলছি সেটা হচ্ছে আমার গোপ্রো, আমার যে অ্যাকশন ক্যামেরা সেটার সেটিংসটা আসলে একটু অন্যভাবে করছি আর ফোনের সেটিংসটা অন্যভাবে করে ফেলছি। সো যেহেতু দুটার সেটিংস ভিন্ন ভিন্ন, দৃশ্য স্বাভাবিকই দেখা যাচ্ছে যে আপনার দুইটা ভিডিও আলাদা আলাদা আসবে। আমার ক্যামেরাতে সেটিং আছে ফোনের ক্যামেরাতে, যেটা হচ্ছে 1920x1080 পিক্সেলের ভিডিও হইতেছে, আর আমার মাউন্ট করা ক্যামেরাতে ভিডিও হইতেছে 1080x720 পিক্সেলে। সো খুবই স্বাভাবিক যে অ্যাকশন ক্যামেরার ভিডিওটা খুব একটা হাই রেস ভিডিও হবে না। সো তাই হয়তো বা আমি ওটা পোস্টও করতে পারবো না। আমি চাইছিলাম যে আসলে আমার ফোনের ভিডিওটা আর অ্যাকশন ক্যামেরার ভিডিওটা দুটার মধ্যে একটা কম্পেয়ার ভিডিও করে আপনাদের মানে পোস্ট করবো, কিন্তু সেটা আর সম্ভব হবে না যেহেতু আমার ফোনের একটা হাই রেজুলেশনের ভিডিও হচ্ছে আর অ্যাকশন ক্যামেরাতে একটু লো রেজুলেশন। এর পিছনে অবশ্য একটা কারণ আছে, আমার সেটিংটা কমায় রাখার, লো রেজ করে রাখার, সেটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরার যে মেমোরি ক্যাপাসিটি সেটা আসলে একটু কম। লাইক এতে মাত্র 8 GB একটা মেমোরি ইউজ করতেছি, যেটাতে ম্যাক্সিমাম আপনি যদি লো রেজ ভিডিও ক্যাপচার করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো 45 মিনিট ভিডিও করা যায়। এছাড়া হাই রেজ ভিডিও করলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হয়তো 20-25 মিনিট কভার করলে আমার দেখা যাচ্ছে যে 8 GB মেমোরি ফুল হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি আসলে সেটিংসটা কমায় রাখছি, আর সেটাই একটু সমস্যা হয়ে গেল যে আমি আসলে ফোনের ভিডিওটার সাথে আর কম্পেয়ার করতে পারতেছিলাম। এই তো আমরা অলরেডি চলে আসছি উত্তরা 7 নম্বর সেক্টরে, সামনেই উত্তরা 7 নম্বর সেক্টর পার্ক। যদিও পার্কে আসলে তো যাওয়া হয় না, বাট পার্কের সামনে দিয়ে প্রতিদিন যাওয়া হয়। তো অফিসের শেষে এবং শুরুতেই আমি পার্কের সামনে দিয়ে যাতায়াত করতে হয় আমাকে, পার্কে যাওয়ার খুব একটা সুযোগ আমার হয় না। এই হচ্ছে অবস্থা, আর রাস্তাগুলি অনেক ওয়াইড, কিন্তু প্রবলেম হচ্ছে তারপরেও যে রাস্তার পাশে যে যে দোকানপাট পাশাপাশি অনেক সময় রাস্তার পাশে দেখা যায় যে গাড়ি পার্ক করা আছে। এই পার্কিংগুলোর কারণে দেখা যাচ্ছে যে একটা গাড়ি আর একটাকে অভারটেক করাটা আসলে অনেক কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, আর বিশেষ করে যখন রাস্তায় মানুষ চলাচল করে, রিক্সা চলাচল করে, আবার গাড়ি চলাচল করে, তো দেখা যাচ্ছে যে ওভারটেকে আসলে খুব একটা হ্যাজাল হয়ে যায়। আমার হাতে বামটা সেই তোরা 7 নম্বর সেক্টরে নতুনভাবে নির্মাণাধীন মসজিদ, যেটা ভেঙে ফেলা হয়েছে এবং নতুন করে কাজ চলতেছে। সামনেই হচ্ছে মসজিদের যেহেতু ভেঙে ফেলেছে, তাই সাময়িকভাবে নামাজ পড়ার জন্য যে স্থান করা হয়েছে স্থানটা বাম দিকে, অতিরিক্ত মানুষ হলে যাতে দাঁড়াইতে পারে সেই জন্য রাস্তার উপরেই সামিয়ানা টাঙ্গানো হয়েছে। ভালো, মজার বিষয় হচ্ছে যে এখানে রমজান মাসের পুরো রমজান মাসটাই মানুষকে ইফতার করানো হয়েছিল, এর মধ্যে আমিও একদিন ইফতারে জয়েন করেছিলাম। তো
এটা আশ্চর্যের বিষয় যে প্রায় হাজার খানেক, আমি জানি না হাজার দুয়েক তো হবেই, লোক এখানে প্রতিদিন ইফতার করত উইথাউট এনি পেমেন্ট, কোনো ধরনের টাকা না দিয়ে যে কেউ এখানে বেশি দেশে ইফতার করতে পারে। সেটা আমার কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা। তো এই তো চলে আসছি আমার অফিসে, একদম অফিসের কাছেই, এখন গাড়ি পার্কিং রেখে দিব। সো ওকে, আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।